এমনিতে ছাত ধরার লোক তো মামদি এসে গেছে, আমি আর মামদি ওয়েট করছিলাম, আমি এই মাথায় মামদি এই মাথায় ওয়েট করছিল। হ্যাঁ, আর রাজাই এখন এসে, সেলিব্রিটি মানুষ তো তাই লেটে আসে ওরা। হ্যালো, এই ডগগুলো ছাতা নিয়ে আমি হ্যালো করছি। ও মাই গড, পয়সা লাগবে, পয়সা না দিলে হাইফাই হবে না। এই দেখো সেলিব্রিটি মানুষ ব্লগে এসেছে, ঠিক আছে। আমরা এখন শিয়ালদহ স্টেশন থেকে বেরালাম, এই পিছনে শিয়ালদহ স্টেশন দেখতে পাচ্ছ। ছাতার ব্যবস্থা করে ইমা, ছাতাটা খোলো তো ইমা, এই ছাতাটা খোলো, আমার মনে নেই আমি রোদ দূরে এসেছি। আবার তাহলে শুরু থেকে বলি, দেখতে যাচ্ছি যেটা দেখে মনে হলো এখানে স্টোরিটা মানে লাভ ম্যারেজ। তো এবার টিকিট কেটে আসলে আমরা যাবো পরে। তো এবার ঢুকবো, চলো টিকিট কাটিনি বলে ঢুকতে দেয় সিফ আন্টি আই এম সরি চলে যাচ্ছি, যাও তো বাড়ি যাচ্ছি, তারটা সবাইকে বাড়ি যাচ্ছি, চলো বাইরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে, এখান থেকে বের করে দিচ্ছি। এমনি মুভিটা কেমন লাগলো তোমার দেখে? খুবই সুন্দর ঘর অনেকগুলো হলেই হয় না, একটা বন্ডিংটা ম্যাটার সবার, মানে হাজবেন্ড ওয়াইফ বলো। আরে কেনা কে চাতে হো, প্রচুর প্রচুর কমেডি ছিল, তো আমি বলবো তোমরা এসো মুভিটা দেখে যাও, ভালো লাগবে আই হোপ সো। আর অনেক কিছু রাজা আমার ছাতা ধরেছে, এখন আমার দেখো ব্যাগ পেয়েছে, ঠিক আছে, তো একটা ভালো বিয়ে পেয়েছি আমি, ঠিক আছে।
কি খেতে চাও তোমরা? অনেকদিন বিরিয়ানি খাইনি, আজকে বিরিয়ানি খাওয়াবি। আমি ডাল ভাত খাবো, কারণ আমার ফাস্ট ফুড খাওয়া বারণ। ওর জন্য সবজি ডাল। ঠিকই বলছে, ও আর কোনটা নিয়ে চলে করতে পারো কি আমি মেয়েদেরকে হাতে করে রান্না খাইয়ে দিস না, তুই কি পায়ে করে খাইয়ে দিস? মেয়েদেরকে খাইয়েই দিন। ঠিক আছে, আমার একটা কোশ্চেন, বউকে ছেড়ে কোনটা, বউকে ছেড়ে যে শালিকে ধরলি, ব্যাপার কি? বউকে সাইড করে দিয়ে শালিকে পাশে গিয়ে বসলি, ব্যাপার কি? সবসময় ডাল ভাত খেতে ভালো লাগে না, মায়ের সাথে বিরিয়ানি খেতে হয়। সমঝ রো না? তারপরে বলছিস তো খাচ্ছিস, কতদিন খেতে না পারলে এরকম অবস্থা হয়, কষ্টের সঙ্গে খাচ্ছে। তো দেখে থাকো, তো বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।